আমরা কি দোষ? হৃদয় দাঁতে দাঁত চেপে বলল, বললাম তো কিছু না। আকাশ একবার চোখ দুটো ছোট করে মাইশার দিকে তাকালো। সবার উৎসুক দৃষ্টি মাইশার দিকে, নিজের দিকে সবাইকে এমনি তাকিয়ে থাকতে দেখে মাইশা কিছুটা ভোরকে নিজেকে গুটিয়ে নিল। বর্ষণ মাইশার চারপাশে একবার ঘুরে কপাল কুচকে জিজ্ঞাসা করল, কে তুমি? মেঘ এতক্ষণে মোবাইলে বুধ হয়েছিল। বর্ষণের কথা শুনে চোখ চট করে মাইশার দিকে তাকালো, তারপর চোখ মুখে প্রশ্ন রেখে রাগ রানী বেগমের দিকে তাকালো। রানী বেগম আমতামতা করে বলল, মেঘ বাবা, ওর নাম মাইশা, ওর কথাই বলছিলাম তোমারে। আমার ভাইয়ের মেয়ে, ছোটবেলায় জন্মের সময় মা মইরা গেছে। কয়েক মাস আগে ভাই মইরা যাওয়ানে ও পুরা একলা হইয়া পড়ে গেছে। গ্রামে তো একলা রাখন যায় না, বিয়ার বয়সী মাইয়া মানছে কু নজর দেয়। মেঘ মোবাইল পকেটে রেখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসে প্লেটে প্লেট সোজা করে বসল। কোনো সমস্যা নেই, ও এখানে থাকলে আমাদের কোনো আপত্তি নেই, ওর যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবেন। মেঘ চুপচাপ খাবার বেড়ে খেতে লাগলো। হৃদয় সরু চোখে একবার মাইশাকে দেখে ধুপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। মাইশা ভয়ে জড়সড়, শুকনো ঢোক গিলে একবার হৃদয়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ফেলল। জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে রইল। কাকে চোর বলেছে সে? বাড়ির মালিককে চোর অপবাদ দিল? তখনই রোদ এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হাই, আমি রোদ, তুমি আমাকে বাণী বলতে পারো। আমি মাইশা হক। দুজন সোফায় বসে আলাপ জুড়ে দিল। বর্ষণ আকাশ মেঘ খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আকাশ রোদের দিকে তাকিয়ে বলল, রোদ খেতে আয়। রোদ মাইশার সাথে গল্প করতে করতে বলল, একটু পর খাচ্ছি। হৃদয় ফ্রেশ হয়ে চলে গেল। চেয়ারে বসে প্লেটে খাবার বেড়ে নিয়ে চুপচাপ খেতে লাগলো। হৃদয়কে দেখে মাইশা আস্তে করে উঠে তার ফুপুর কাছে চলে গেল। রোদের কাছে সবার বায়োডাটা পেয়ে গেছে। হৃদয়ের সব কথা শুনে সে এখন ভয়ে ঠকঠক করে কাঁপছে, তাই সে এখান থেকে চম্পট দিল। রোদ সোফা থেকে উঠে ওদের সাথে সামিল হলো। বর্ষণ খাবার মুখে দিয়ে টিটকারি সুরে হৃদয়কে বলল, কি ব্যাপার হৃদয়, ঘটনা কি? হৃদয় খাবার রেখে চোখ দুটো ছোট করে জিজ্ঞাসা করল, কিসের ঘটনা? আকাশ একগাল হেসে শয়তানি সুরে বলল, কি ঘটনা তুমি জানো না দোস্ত? হৃদয় খাবারে মনোযোগ দিয়ে বলল, জানলে জিজ্ঞেস করতাম না। বর্ষণ বলল, একটা মেয়ে তোকে চোর উপাধি দিল আর তুই কিছু বললি না, বিষয়টা আসলেই অবাক করার মতো। আকাশ দাঁত বের করে বলল, কাহিনী তো কুস। হ্যাঁ। হৃদয় বলল, তেমন কিছু না। আকাশ বলল, তাহলে এমন কিছু? হৃদয় উত্তর দিল না। এখন কথা বললেই কথা বাড়বে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে, সে কিছু একটা ভাবছে। রোদ চেঁচিয়ে রানী বেগমকে ডেকে বলল, খালা, একটু তরকারি দিয়ে যেও। রানী বেগম চুপচাপ এসে বাটি নিয়ে চলে গেল। ওরা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘের মোবাইলে কল আসতেই সবাই চুপ হয়ে গেল। মেঘ কল রিসিভ করতেই তার চেহারার রং বদলে গেল। কল কেটে মোবাইল পকেটে রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা এক্ষুনি বের হব। স্তূপ করা বস্তার উপর উপুর হয়ে পড়ে আছে একটা ছেলে। তার পরনে প্যান্ট শার্ট ছিঁড়ে ধুলোয় ময়লায় মাখামাখি, মুখে বেদম মারের চিহ্ন, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রডের বাড়িতে পিঠের অবস্থা নাজেহাল, দেখেই বোঝা যাচ্ছে একটু আগে তার ওপর ঝড় গিয়েছে। জ্ঞান আছে কিন্তু তা বোঝা যাচ্ছে না। পাঁচ বন্ধু সোজা হয়ে সেই রুমেই ঢুকলো, সাথে আরেকটা ছেলে, তার নাম আরাফাত। সে মেয়েকে এই ছেলের কথা বলেছিল। বর্ষণ এগিয়ে এসে ছেলেটাকে লাথি দিয়ে সোজা করে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, শালাকে কোথা থেকে তুলে আনছিস আরাফাত? আরাফাত একগাল হেসে বলল, শালাই নিজে এসে আমাদের ঝালে ধরা পড়ছে। মেঘ সামনে চেয়ারে বসে আকাশকে বলল, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। আকাশ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। মিনিট কয়েকের মধ্যেই এক মগ পানি নিয়ে এসে দৌড়ে ফিরে এলো।
পানির ছটকা মেরে চুলের মুঠি ধরে উঠিয়ে বসাতে বসাতে বলল, রোদ ঘুরে ফিরে ছেলেটাকে দেখতে লাগলো। মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ ভাই, এর ব্যবস্থা কে করবে? মেঘ রোদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর ঘাড় ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় হাতের ঘড়ি খুলে সামনের টেবিলে রাখছে, মোবাইল ওয়ালেট রেখে শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে এগিয়ে এলো। রোদ মেঘের হাসির উৎস খুঁজে পেল, সে যা বোঝার বুঝে গেছে, এই আরাফতের শায়েস্তা করবে হৃদয়। রোদ ছেলেটার পাশে বসে গালে মৃদু দুই থাপ্পড় দিয়ে বলল, নাম কি? ছেলেটা ঢুলে পড়ে যাচ্ছে, চোখ টেনে মেলতে পারছে না। রোদের কথা বুঝতে পারলো কিনা কে জানে, বিড়বিড় করে বলতে লাগলো, আমি কিছু বলবো না। রোদ এবার কষিয়ে এক থাপ্পড় বসালো গালে। আকাশ রোদের হাত থেকে ছেলেটাকে সরিয়ে নিয়ে নাকে দুটো পাঞ্চ করল। ছেলেটা হুড়মুড় করে সচকিত হয়ে বলল, আমার নাম তিশান। রোদ মুচকি হেসে বলল, সে তো নাম বললি, তবে ভালো কথাই না। হৃদয় হাত গোটানো শেষ করে বলল, সর দেখি, ওকে আমার হাত ছেড়ে দে, ওর দিক আমি দেখছি। আকাশ রোদ সেখান থেকে উঠে গেল। বর্ষণ হৃদয়কে উদ্দেশ্য করে বলল, কিছু লাগবে? হৃদয় একবার ছেলেটার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, বড় হাতুড়িটা নিয়ে আয়, বেশি তিড়িং মিড়িং করলে এক বাড়িতে ঘিলু বার করে দেবো। বর্ষণ দুই হাত পকেটে পুরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল হাতুড়ি আনতে। ওদের কথা শুনে তিশান নামের ছেলেটা ভড়কে গেল। এর আগে যে মার খেয়েছে তার ব্যথায় এক নিমেষে উধাও হয়ে গেল। ভয়ার্ত চোখে হৃদয়ের দিকে তাকাতে হৃদয় ভিলেনি হাসি দিল। মেঘ আরাফতকে উদ্দেশ্য করে বলল, আরাফাত, বাকি কাজের কি খবর? আরাফাত একদমে বলল, বড় ভাই, সব কমপ্লিট, এখন শুধু একটা মেয়ে লাগবে, ওর থেকে পরবর্তী টার্গেট প্লেসের কথা জেনে টোপ ফেলতে হবে। মেঘ হৃদয়কে বলল, তুই এদিকটা দেখ, আমি আরাফতের সাথে বাকি কাজ সামলাচ্ছি। হৃদয় হাতে থাকা ছোট্ট স্ক্রুড্রাইভারটা ঘোরাতে ঘোরাতে মেঘকে বলল, টেনশন করার কোনো দরকার নেই, এর ব্যবস্থা করা হৃদয়ের বাঁ হাতের কাজ। মেঘ বিনিময়ে ঠোঁট দুটো হালকা বাঁকালো। রোদকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে আরাফতকে নিয়ে বের হয়ে গেল। হৃদয় চেয়ার টেনে তাতে পা তুলে বসে তিশানকে বলল, ভালোই ভালোই সব বলবি, তাহলে বাঁচবি, নয়তো তোর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। তিশান শরীর টানতে টানতে পেছনে চলে গেল। হৃদয় তা দেখে আকাশ ও রোদকে বলল, যা, হাত দুটো শক্ত করে ধর। দুজনেই অনুমতি পেয়ে দ্রুত পায়ে এসে তিশানের হাত পেছনে মুচড়ে ধরল। হৃদয় চট করে স্ক্রুড্রাইভারটা একদম তিশানের চোখের সামনে এনে রেগে বলল, যা জানিস সব বল। তিশান ভয়ে চোখ বন্ধ করে হাউমাউ করে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে বলল, বলছি, সব বলছি। হৃদয় শান্ত হয়ে চেয়ারে বসে বলল, এক সেকেন্ড দেরি যাতে না হয়। তিশান ঢোক গিলে বলতে লাগলো, আমরা শুধু বাচ্চাগুলোকে চিন্তাই করি, বাইক থেকে বাচ্চা নিয়ে যাই, তারপর বাচ্চাগুলোকে সামনের এক পুরনো বাড়িতে নিশাতের কাছে দিয়ে দিই, এরপর বাচ্চাগুলো কি হয় তা আমি জানি না, আমাদের কাছে শুধু এইটুকুই। আগে এমনি টুকটাক চিন্তাই করতাম, একদিন ওই নিশাত এসে বলল এই কাজ করতে, তিন গুণ লাভ দেখে আমি রাজি হয়ে যাই, কাজ শেষ হলে টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসতো, কে বা কারা এর সাথে সংযুক্ত তা আমি জানি না। আকাশ হাত মুচড়ে ধরে বলল, এই নিশাতকে কোথায় পাবো? তিশান চুপ হয়ে গেল। এতক্ষণে ওদের কথার মধ্যে বর্ষণ বড় এক হাতুড়ি নিয়ে হাজির। তিশানকে চুপ করে থাকতে দেখে হৃদয়ের মাথায় রক্ত উঠে গেল। বর্ষণের হাত থেকে ছো মেরে হাতুড়ি নিয়ে তিশানের কপালে জোরে এক বাড়ি দিল। তিশান ব্যথায় কুঁকিয়ে উঠল। হৃদয় থামলো না, সর্বশক্তি লাগিয়ে ওর দুই হাঁটুর মধ্যে আবারও বাড়ি দিল। তিশান চোখে মুখে অন্ধকার দেখছে। হৃদয় মুখ চেপে ধরে গ্রাগি গলায় বলল, বলবি কি না? তিশান ভয় ভয় বলল, বলবো। ওকে আগামীকাল বিকেলে নতুন মার্কেটের পেছনের মাঠে পাবেন, সেখানে মেলা বসবে, সেই মেলা থেকে এক ডজন বাচ্চা চিন্তাই করার চিন্তা ভাবনা করছে।
হৃদয় রেগে হাতুড়ি দিয়ে হাড় বরাবরই একবারই দিল। তিশান মুখ দিয়ে পিচকিরির মতো রক্ত ছিটকে পড়ল, মুখ থুবড়ে নিচে পড়ে গেল। বর্ষণের দিকে হাতুড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এবার তোরা তিনজন পালা করে ডোজ দে, আমি মেঘের কাছে যাচ্ছি। পরের দিন বিকেলে রোদ আশেপাশে তাকিয়ে একের পর এক পপকর্ন খাচ্ছে, তবে তার তীক্ষ্ণ নজর মেলার মেন গেটের দিকে। সেখান দিয়ে কোনো সন্দেহভাজন বাইকার গেলে তার খবর দেওয়ার দায়িত্ব আছে। পাঁচ বন্ধু ও তাদের লোক আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, সাধারণ বেশে ঘুরে বেড়াচ্ছে। কিছু সময় পর বর্ষণ তার সাথে যোগ দিল। দুই বন্ধু ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মনের সুখে পপকর্ন চিবিয়ে চারিদিক লক্ষ্য করতে লাগলো। হঠাৎ পেছন থেকে দুটো মেয়ের ধাক্কায় তারা পড়তে পড়তে টাল সামলিয়ে ফেলল, কিন্তু হাতে থাকা পপকর্ন সব নিচে গড়াগড়ি খাচ্ছে। বর্ষণ রোদ সামনে তাকাতেই দুটো মেয়ের ইনোসেন্ট ফেস করে একসাথে বলে উঠল, সরি সরি। পাপড়ি সানিয়া মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। দুই বোন আজ মেলায় ঘুরতে এসেছে লুকিয়ে। হঠাৎ নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সানিয়া পাপড়ির মাথায় চাপড় মেরে সামনের দিকে ছুটে চলে আসে। তখনই রোদ ও বর্ষণের সাথে ধাক্কা খায়। রোদ বর্ষণ দুজনেই সরু চোখে পাপড়ি সানিয়াকে খেয়াল করছে। বর্ষণের দৃষ্টি সানিয়ার দিকে আর রোদের দৃষ্টি পাপড়ির দিকে। ইনোসেন্ট ফেস করে রাখায় দুই বন্ধুর কাছে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে সানিয়াকে দেখে বর্ষণের মনে ঘন্টা বেজে গেছে, কিন্তু রোদের অবস্থা ভাবলে শীন। পাপড়ির ভীষণ রকম অস্থির লাগছে রোদ এইভাবে তাকিয়ে থাকায়। গলা ছেড়ে মিষ্টি কণ্ঠে বলল, আসলে আমরা খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবে না, মাফ করে দিবেন প্লিজ, আমরা আসলেই দুঃখিত। মিহি কণ্ঠের ঝংকার শুনে রোদ চমকে উঠল। কি মিষ্টি কণ্ঠ, এমন করে কেউ কথা বলতে পারে? তার ভেতরে তোলপাড় চলছে। বর্ষণকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে সানিয়া হাত বাড়িয়ে নাড়িয়ে বলল, এই যে হ্যালো, আছেন কোথায়? বর্ষণ আনমনে বলল, তোমার মাঝে। সানিয়া কপালে ভাঁজ রেখে জোরে চেঁচিয়ে বলল, কি? সানিয়ার চেঁচানোতে বর্ষণের হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই মাথা চুলকে লাজুক ভঙ্গিতে বলল, কিছু না। সানিয়ার চোখ দুটো ছোট করে এক মিনিট কি জানি ভাবল, তারপর পাপড়িকে টানতে টানতে ভেতর দিকে নিতে নিতে বলল, এখান থেকে জলদি চল। যাওয়ার আগে পাপড়ি রোদের দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে হাসি দিল। সেই হাসিতেই রোদ কুপকাত। যতক্ষণ পাপড়িকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইল। বর্ষণ রোদকে ধাক্কা মারতেই ওর হুঁশ ফিরল। ততক্ষণ যেন সে ঘোরের মধ্যে ছিল। বর্ষণ সানিয়াকে দেখিয়ে বলল, রোদ, আমার কিন্তু ওই কমলা রঙের ড্রেস পরা মেয়েটাকে ভীষণ ভালো লাগছে। রোদ প্রত্যুত্তরে কিছু বলল না, তবে তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে বেড়াচ্ছে কাউকে ভালো লাগার খুশিতে। বর্ষণকে আকাশ কল দিতেই সে সেখান থেকে চলে গেল। রোদ আবারও তার ওপর দেওয়া দায়িত্বে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার পাপড়ির মিষ্টি হাসিটা চোখে ভাসতে লাগলো। তখনই পেছন থেকে একটা মেয়েলি সুর ভেসে এলো, আরে আপনি মিস্টার রোদ না? কোনো মেয়ের মুখে নিজের নাম শুনে বিস্মিত চোখে রোদ পেছনে তাকালো। মেয়েটাকে সে আদৌ চিনে কিনা তাই কপাল কুচকে মনে করার চেষ্টা করছে। অপর পাশ থেকে বিষয়টা বুঝতে পেরে মেয়েটা বলল, আমি ফাইজা, ওই যে সেদিন আপনার বন্ধু আকাশে অ্যাক্সিডেন্ট হলো তখন আমি আপনাকে খবর দিলাম। রোদের স্মৃতিতে স্পষ্ট সেদিনের স্মৃতি ভেসে উঠল। সবকিছু মনে পড়তেই এক টুকরো হাসি বিলিয়ে দিলরোদ বলল, কেমন আছেন মিস ফাইজা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তা মেলায় কার সাথে এসেছেন, বয়ফ্রেন্ডের সাথে নাকি? বয়ফ্রেন্ডের কথা শুনেই ফাইজার মুখটা কালো হয়ে গেল। গোমড়া মুখে বলল, বয়ফ্রেন্ডের সাথে মেকআপ হয়ে গেছে, বান্ধবীদের সাথে এসেছি। রোদ ছোট করে উত্তর দিল, ও আচ্ছা। দক্ষিণ দিক থেকে এক মেয়ে ফাইজা বলে ডাকতেই ফাইজা রোদকে বলল, আসছি, পরে কথা হবে।
রোদ থ্রি কোয়ার্টার প্যান্টের পকেট থেকে একটা গাজর বের করে কামড় দিয়ে কচমচ করে খেতে খেতে বলল, জি নিশ্চয়ই। ফাইজা চলে গেল। মিনিট দুয়ের মধ্যে আকাশ এসে হাজির। সে চিন্তিত মুখে রোদকে বলল, সব প্ল্যান কমপ্লিট, এখন শুধু একটা মেয়ে লাগবে, কথা দাও বলতো। এই বর্ষণটা না একটা কাজও ঠিকমতো করতে পারে না, আগে জানলে মাইশাকে নিয়ে আসতাম, এখন আমি মেয়ে পাবো কোথায়? মেজাজটা আমার গরম হয়ে গেল। রোদ গাজরে শেষ কামড় বসিয়ে সৌরচকিতা চাবাতে চাবাতে বলল, তা এখন কি করবি? বর্ষণ নিচু গলায় বলল, তুই একটা ব্যবস্থা করে দে না ভাই। রোদ কপাল কুচকে বলল। রোদ কিছু ভেবে খুশি মনে চেঁচিয়ে বলল, আমি মেয়ে কোথায় পাবো? পাইছি মেয়ে, আসতেছি। দেখ কোনো ব্যবস্থা করে, কি পেয়েছিস কোথায়? আরে রোদ শোন। বর্ষণের কথা শেষ হওয়ার আগেই রোদ দক্ষিণ দিকে ছুটল। বর্ষণ সেদিকে একবার তাকিয়ে মেঘের কাছে চলে গেল। রোদ ফাইজার হাত ধরে টেনে নিয়ে সোজা মেঘের সামনে এনে দাঁড়ালো। ফাইজা বিস্মিত চোখে একবার রোদের দিকে তাকিয়ে আরেকবার সামনের ছেলেগুলোর দিকে তাকালো। বর্ষণ আর আকাশকে চিনতে পারলেও সামনের ছেলেটাকে চিনতে পারল না। চোখ ছোট করে রোদের দিকে তাকালো। রোদ ওর দিকে তাকালো না, মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাই মেয়ে পেয়ে গেছি। মেঘ মোবাইলে কারোর সাথে কথা বলছিল। রোদের কথা শুনে ভ্রুকুচকে পেছনে ঘুরল। ফাইজাকে দেখে রোদকে হাতের ইশারায় জিজ্ঞাসা করল, মেয়েটা কে? রোদ মুচকি হেসে বলল, ওর নাম ফাইজা, সেদিন আকাশের অ্যাক্সিডেন্টের পর ওর সব সামলিয়েছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে আকাশ মেঘের সামনে থেকে উঁকি মেরে ফাইজাকে দেখল। রোদের মুখে মেয়েটার কথা কয়েকবার শুনেছে, তাই মেয়েটাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আজ তার দেখা পেল। সেদিনের স্মৃতি তার অস্পষ্ট, নয়তো এখন ফাইজাকে ঠাঠি এক থাপ্পড় মারত, তাকে থাপ্পড় মারার প্রতিশোধ হিসেবে। আকাশ ভ্রুকুটি কুচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফাইজা বিব্রত হয়ে রোদের আড়ালে চলে গেল। যদি থাপ্পড়ের কথা মনে করে ওকে একটা থাপ্পড় মেরে বসে সেই ভয়ে, আকাশ সামনে এসে সৌজন্যমূলক হাসি ঠোঁটে বজায় রেখে বলল, ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। ফাইজা জোরপূর্বক হাসল, তবে মুখে কিছু বলল না। ফাইজা কিছু বুঝতেও পারছে না, হুট করে বান্ধবীদের মাঝ থেকে ওকে টেনে নিয়ে এলো। শুধু বলল কাজ আছে, কিন্তু কি কাজ তা বলেনি। মেয়ে কথা বলা শেষ করে এগিয়ে আসলো। ফাইজাকে তীক্ষ্ণ চোখে খেয়াল করে বর্ষণকে বলল, বর্ষণ মাথা নাড়িয়ে বলল, কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, বর্ষণ ওকে সব বুঝিয়ে দে। আচ্ছা থাক বর্ষণ, তুই মেলার বাইরে দেখ, আমি বুঝিয়ে দিচ্ছি। বর্ষণ ওকে বলে চলে গেল। আকাশের একটা কল আসতেই উত্তর দিকে ছুটল। হৃদয়ের অন্য কাজে গিয়েছে। রোদ ওদের দুজনকে স্পেস দিয়ে উল্টো দিকে হাঁটা দিল। সে এক পাপড়িকে খুঁজতে যাবে, সে এখন পাপড়িকে খুঁজতে যাবে। মেঘ স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে ফাইজাকে বলল, আপনাকে একটা কাজ করতে হবে। ফাইজা ভয়ে তুতলিয়ে গেল, তোতলাতে তোতলাতে বলল, কি কাজ? মেঘ ওকে তোতলাতে দেখে মনে মনে হাসল, তবে মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, আরে ভয় পাবেন না, তেমন কোনো কাজ নয়। একটা বাচ্চা নিয়ে আপনি অনেক সময় ধরে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আসলে এটা সত্যিকারের বাচ্চা নয়, পুতুল থাকবে। তবে এমন করে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখবেন যাতে কেউ দেখেই মনে করে এটা একটা বাচ্চা। ফাইজা নিষ্পলক চোখে মেঘের দিকে তাকালো। ছেলেটা কি পাগল টাগল হলো নাকি? সে কি বাচ্চা মেয়ে যে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকবে? মেঘ বিষয়টা বুঝতে পেরে একগাল হাসলো। মেঘের একগালের হাসিটা নজর আলালো না ফাইজার, ওর হাসিটা ফাইজার হৃৎপিণ্ডটা ধুক করে উঠল। সে দ্রুত মেঘের থেকে চোখ সরিয়ে নিল। মেঘ ফাইজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলল, চলুন সামনের দিকে যাই, এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, যেতে যেতে আপনাকে সবটা খুলে বলি। ফাইজা তোয়ালে পাচানো পুতুলটাকে নিয়ে আধ ঘন্টা ধরে মেলার পূর্ব দিকে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে। আশেপাশের আনাচে কানাচে ওরা পাঁচ বন্ধু লুকিয়ে আছে। ফাইজার এখন পা ব্যথা করছে, তখন মেঘ ওকে সব খুলে বলেছে। মেঘেদের প্ল্যান হলো ফাইজা পুতুলটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে,
পুতুলটা এমন ভাবে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখবে যাতে বাচ্চা চিন্তাইকারীরা ভাবে এটা সত্যিকারের বাচ্চা, তাতে তারা ভ্রান্ত হয়ে বাচ্চাটাকে নিতে আসবে আর তখনই পাঁচ বন্ধু ওদের ধরে ফেলবে। কিন্তু চিন্তাইকারীদের কোনো খবর নেই। ফাইজা ফিসফিস করে সামনের দেয়ালে আড়ালে লুকিয়ে থাকা মেঘকে বলল, আর কতক্ষণ আমার পা ব্যথা করছে? মেঘ নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে চুপ করতে বলল। তার কানে বাইকের শব্দ আসছে। ইশারায় ফাইজাকে তৈরি থাকতে বলল। মিনিটখানেকের মধ্যে বাইকটা শা করে ফাইজাকে ক্রস করে গেল। ফাইজা আবারও ফিসফিস করে বলল, এটাও না। মেঘ একগালে হেসে বলল, বাইকটা আবার ইউটার্ন নিবে। মেঘ বলতে না বলতেই বাইকটা আবার ইউটার্ন নিয়ে ফাইজার দিকে আসলো। ফাইজা হতবাক হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় ওকে স্বাভাবিক হতে বলল। ফাইজা বড় করে একটা শ্বাস টেনে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে এইদিক সেদিক তাকালো, যাতে তাকে দেখে কেউ মনে করে সে কারোর জন্য অপেক্ষা করছে। বাইকটা ইউটার্ন নিয়ে ফাইজার সামনে চলে এসেছে। ঝড়ের গতিতে কোলে থাকা পুতুলটাকে বাচ্চা ভেবে ছো মারতে গেলেই তার থেকে বেশি ক্ষিপ্ত গতিতে মেঘ আড়াল থেকে বের হয়ে পাশে থাকা বাসটা পিঠ বরাবর ছুঁড়ে মারল। হুমড়ি খেয়ে বাইকে থাকা দুজন বাইক নিয়ে উল্টে পড়ল। ফাইজা ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার জুড়ে দিল। বেশ কিছু সময় পর মেঘের কণ্ঠ পেল, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য ওদের ধরতে সক্ষম হল। ফাইজা পিটপিট করে চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে বিস্ময় মাখা গলায় বলল, ছেড়ে দিত কোথায়? মেঘ স্মিত হাসলো। ফাইজা আবারও চোখ সরিয়ে নিল। ছেলেটা হাসলে তার বুকের বা পাশটা ধূপ করে ওঠে। সেদিকে তাকিয়ে থাকলে নির্ঘাত সর্বনাশ। মেঘ ফাইজার সামনে চুটকি মেরে বলল, কোথায় হারিয়ে গেলেন? ওরা এত দ্রুত কোথায় গেল? ওদের তো আমার দোস্তরা এসে নিয়ে গেছে। এতক্ষণে বোধ হয় ওদের হাফ তুলেই হয়ে গেছে। ফাইজা অবাক চোখে হাঁ করে বলল, এত দ্রুত ওদের নিয়েও গেল? আমি মাত্র চোখ বন্ধ করি মাত্রই চোখ খুললাম, এর মধ্যে ওদের দুজনকে হাওয়া করে দিলেন। আমি সত্যি অবাক হচ্ছি। জি, অলরেডি কয়েক মিনিট চলে গেছে। তাছাড়া আমরা দ্রুত কাজ করতে পছন্দ করি, চোখের পলকে সব শেষ, দেরি শব্দটা আমরা পছন্দ করি না। মেঘ উত্তর দিল না, আবারও মুচকি হাসলো। ফাইজা ওর হাসি দেখে মাথা নিচু করে বিড়বিড় করে আনমনে বলে উঠল। মেঘ ফাইজার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, ফাইজা হক চকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি একটু পর কোথায় হারিয়ে যান, চলুন সামনের দিকে যাই। না, ওরা চারজন সামনে নিবে। এই ছেলে এত হাসি কেন? আমি তো ঘায়েল হয়ে যাব, কিন্তু আমি নতুন করে কারো মায়ে পড়তেই চাই না। এক বাদাই মারি ভালোবাসছিলাম, আমার জীবনটা বাঁশপাতা না থই তেজপাতা বানিয়ে দিছে। তুম কোথাও না কোথাও না, আপনি ওই লোকগুলোকে মারতে যাবেন না? ও আচ্ছা, চলুন। আপনি আমাদের এত বড় উপকার করলেন, সেই সুবাদে আপনাকে ফুসকা ট্রিট দিই। পুরো ফুসকা স্টল আপনার জন্য উন্মুক্ত, যত খুশি খেতে পারেন। ফাইজা মেঘের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। মনটা তার লুঙ্গি ডান্স দিচ্ছে, যত খুশি তত ফুচকা খাবে। এর থেকে খুশির কি হতে পারে? ফাইজা অনেকটাই নাচতে নাচতে সামনে এগিয়ে গেল। মেঘ একধানে ফাইজাকে লক্ষ্য করতে করতে ধীর পায়ে হাঁটতে লাগলো। পাঁচ বন্ধু মিলে পেছনের রাস্তা দিয়ে পুরনো বাড়ির ভেতরে ঢুকলো। সবার কানে ব্লুটুথ সেট করা, যা দিয়ে তারা একে অপরের সাথে কানেক্টেড আছে। নিশাতকে ধরে তাদের আস্তানায় ইচ্ছে মতো ধোলাই করেছে। সেই ধোলাইতেই বেচারা গড়গড় করে সব খুলে বলেছে। হৃদয় চোখের ইশারায় আকাশকে সামনে যেতে বলল। মেঘ সামনে যেতে নিলে বর্ষণ আটকে দিয়ে বলল, সাবধানে মেঘ, মানুষ আসছে। মেঘ তার বিখ্যাত রহস্যময় হাসি দিয়ে বলল, আসতে দে। বলতে বলতেই একটা মধ্যবয়স্ক লোক ওদের সামনে চলে এলো। সে আচমকা ওদেরকে দেখে যেই চিৎকার করতে যাবে, তখনই মেঘ ঘাড় ধরে ঘুরিয়ে সামনের দেয়ালে বাড়ি মারল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। বর্ষণ মেঘের কাঁধের চাপড় মেরে বলল, গুড জব ভাই। আকাশ হৃদয় উত্তর দিকে চলে গেছে। মেঘের সাথে বর্ষণ আর রোদ, রোদ কিছু সময় ধরে হাঁসফাঁস করছে। তার এখন এই মুহূর্তে গাজর খেতে ইচ্ছে করছে।
কিন্তু পকেট থেকে গাজর বের করতে ভয় পাচ্ছে। দুনিয়া উল্টে যাক, তাতে রোদের কিছু নেই, তার গাজর না খেলে অস্বস্তি লাগবে। গাজর বের করলে মেঘ বর্ষণের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে। তবুও ভয়ে ভয়ে পকেট থেকে একটা গাজর বের করে যেই মুহূর্তে কামড় বসাবে, সেই মুহূর্তে সামনে তাকিয়ে দেখে মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। রোজ সাহস করে একটা গাজরে কামড় বসিয়ে সামনে দুই দাঁত দেখিয়ে খরগোশের দাঁত বের করে হাসি দিল। এতে যেন বর্ষণ রেগে গেল, দাঁত চেপে বলল, রোদ দাঁত দুটো বের করে আবারও একই ভঙ্গিতে হেসে উত্তর দিল, জঙ্গলে ফেলে আসার সময় এক ট্রাক গাজরও দিয়ে দিস ভাই। বর্ষণ রেগে এগিয়ে আসতে নিলে মেঘকে আটকে দিয়ে বলল, ওকে পরে দেখে নিস, আগে যে মিশনে এসেছিস তা কমপ্লিট কর। বর্ষণ নিজের ডাক সংযত করে নিল, ধীর পায়ে সামনে এগিয়ে গেল। রোদ কচমচ করে গাজর খেতে খেতে সামনে এগোতে লাগলো। কিছু দূরে গিয়ে মেঘ ওদের হাত দিয়ে আটকে ধরে সাবধানী গলায় ফিসফিস করে বলল, তোরা দুজন ভেতরের দিকে যাও, আমি একা সামনের দিকে যাচ্ছি। রোদ বর্ষণ মাথা এলিয়ে সম্মতি জানালো। মেঘ ভেতরের দিকে যেতেই কোণের দিকে গন্ডগুলের আওয়াজ পেল। বুঝতে পারলো আকাশ ও হৃদয়কে ওরা দেখে ফেলেছে। দ্রুত পায়ে ছুটে চলল সেদিকে। আধ ঘন্টার মধ্যে পুরো বাড়ি ওরা পাঁচজনে ঘিরে ফেললো। পাঁচ বন্ধু ফাইট পারার কারণে কোনো সমস্যা হয়নি। নিশাতের লোকেরা এক একটা আহত হয়ে পড়ে আছে। হৃদয় শেষ লোকটাকে ইচ্ছে মতো মারতে মারতে বলল, বাচ্চাগুলো কোথায় বল। লোকটা আঙুল দিয়ে পশ্চিম দিকের কয়েকটা কামরা দেখিয়ে দিল। আকাশ রোদ বর্ষণ সেই দিকেই ছুটল। হৃদয় মনের আশ মিটিয়ে এক একজনকে মারছে। রাগে ওর মুখ লাল হয়ে গেছে, শীতের মধ্যেও দরদর করে ঘামছে। মেঘ এসে থামিয়ে দিয়ে বলল, ছাড় মরে যাবে তো। হৃদয় এলো পাথারি লাথি মারতে মারতে বলল, ওকে মেরেই ফেলবো। ওকে মেরে আমাদের কোনো লাভ নেই, তার চেয়ে ওদের সবকিছুর বস নিশাতকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাতেই কাজ হয়ে গেছে। হৃদয় মেঘের কথা শুনে কিছুটা থামল। আকাশ ভেতর থেকে দৌড়ে এসে বলল, সবগুলো বাচ্চা আছে এখানে। আজকে রাতে এগুলোকে বিদেশে চালান করার ব্যবস্থা করে ফেলেছিল। মেঘ মোবাইল বের করে আরাফাতকে কল করল। আরাফাত, পাঁচ মিনিট পাঁচের মধ্যে সবাইকে নিয়ে হাজির হও, এখান থেকে এগুলোকে নিয়ে যাবে, একটাও যাতে বাদ না পড়ে। মোবাইলের ওপাশ থেকে আরাফাত বলল, কোনো চিন্তা করবে না বড় ভাই, ওদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। মেঘ আরো কিছু কথা শেষ করে কল কেটে দিল। তিনজন বাচ্চাদের সেখানে চলে গেল। বড় বড় দোলনার মধ্যে বাচ্চাগুলো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কেউ কেউ আবার জেগে হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আশ্চর্যের বিষয় হলো কেউ কান্না করছে না। তাদের সাথে যে কি হতে চলেছিল তারা যদি জানতো তাহলে হয়তো এত নিশ্চিন্তে ঘুমোতে কিংবা খেলতে পারত না। হৃদয় এগিয়ে গিয়ে একটা বাচ্চার সাথে কথা বলতে লাগলো। মেঘ আকাশকে বলল, আকাশ খোঁজ নিয়ে দেখ এই বাচ্চাগুলো কোথা থেকে কোথায় হারিয়েছে, ওদের বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা কর। আর বর্ষণ মেঘের মুখের কথা কেড়ে নিয়ে বলল, বর্ষণ আরো কিছু বলতে নিলে মেঘ থামিয়ে দিয়ে বলল, আমি জানি বর্ষণ তুই কি বলবি, তাই কিছু বলার দরকার নেই। বর্ষণ বিরক্তির সাথে বলল, রোদ বর্ষণের সাথে সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ ভাই বর্ষণ ঠিক কথা বলছে। সুমনা তার ছেলেকে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল, চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দিল। রাকিবের চোখেও পানি। ছোট বাচ্চা সাকিবও এতদিন পর তার মাকে ফিরে পেয়ে চুপটি করে মায়ের আদর উপভোগ করছে। রাকিব হাত জোর করে আরাফাতকে বলল, আপনি গড়ে যে কি কইয়া থ্যাঙ্কু থ্যাঙ্কস দিমু তা আমার জানা নাই, তয় আল্লাহর কাছে চাই তিনি যেন আপনি গো আরো ভালো কাজ করানো তৌফিক দে, আল্লাহ আপনি গো ভালো করুক। আরাফাত রাকিবের দুই হাতের ওপর হাত রেখে হাসি হাসি মুখে বলল, আমাকে নয় বরং পাঁচ সুপারম্যানের জন্য দোয়া করুন, সারা জীবন যেন ওরা এমনি থাকে। রাকিব বুঝতে পারলো অদ্ভুত পোশাক পরিহিত ছেলেগুলোর কথা বলছে
আরাফাত। সুমনা এগিয়ে এসে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনার পাশ বাইরে এই বোনের পক্ষ থেকে ভালোবাসা জানাইবেন। আল্লাহ তাগরে সত্যি আমাদের জন্য ফেরেশতা বানাই পাঠাইছে, তারা আইলে অনেক খুশি হইতাম, কিন্তু তারা নাকি কোথাও যায় না, কারো সামনে আহে না। আরাফাত প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু মুচকি হাসল। সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের খুশিটা কিন্তু দূর থেকে অনুভব করতে ভুলল না পাঁচ বন্ধু। এটা যে অন্যরকম একটা প্রশান্তি দেয়, সেই প্রশান্তির লোভ সামলাতে না পেরে দূর থেকে লক্ষ্য করছে তারা। কখন যে পাঁচজনের চোখের কোণে পানি চলে এসেছে তা বুঝতেই পারেনি। দুই দিন পর ড্রয়িং রুমের সোফায় বসে চার বন্ধু আলাপ করছে। মেঘ রুমে বসে মোবাইলে কথা বলছে, মাইশা চায়ের ট্রে হাতে কাঁপতে কাঁপতে ওদের সামনে এলো। এই হৃদয়কে চেয়ে সে একটু বেশি ভয় পায়। সেদিনের ঘটনার পর মাইশা হৃদয়ের সামনে পড়তে চায় না, এখনো আসতে চায়নি, কিন্তু রানী বেগম মাইশাকে ধাক্কাতে ধাক্কাতে পাঠিয়ে দিয়েছে। চায়ের কাপগুলো ট্রি টেবিলে কাঁপা কাঁপা হাতে রাখতেই সবাই সচকিত হয়ে ওর দিকে তাকালো। এতে সে আরেকটু ভড়কে গেল। দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইলে রোদ বলল, হেই মাইশা শোনো। মাইশা চমকে উত্তর দিল, জি বলেন। প্লিজ সবাইকে একটু সার্ভ করে দাও। হ্যাঁ, মাইশা চোখ কপালে তুলে বলল, আমি। হ্যাঁ তুমি। মাইশা আর চোখে একবার হৃদয়ের দিকে তাকালো, দুজনের চোখে চোখ পড়ে গেল। মাইশা ভীত চোখে মাথা নিচু করে সামনে এগিয়ে এলো, সবার হাতে চায়ের কাপ তুলে দিল। হৃদয়ের দিকে কাপ বাড়াতে গিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। হৃদয় কপাল কুচকে মাইশার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটার উপর কখনো হৃদয় রাগ দেখায়নি, তবুও সে তাকে ভয় পায়। আকাশ রোদ বর্ষণ মুখ টিপে হাসতে লাগলো। রোদ ইচ্ছে করে মাইশার পাশ ঘেঁষে যাওয়ার সময় হালকা ধাক্কা দিল। এতে ঘটে গেল আরেক বিপত্তি, মাইশার হাতের চায়ের কাপ থেকে চা ছিটকে হৃদয়ের প্যান্টের উপর পড়ে গেল। মাইশা ভয়ে চোখ দুটো গোল হয়ে গেল, ভয়ার্ত কণ্ঠে থতমত খেয়ে বলল, সরি। হৃদয় স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাইশা ভয়ে সেখান থেকে দৌড় দিল। বাকি তিনজন হৃদয়ের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাদের বিশ্বাস হচ্ছে না এটা হৃদয়। আকাশ তো মুখ ফসকে বলেই ফেললো, তুই আসলেই হৃদয়। বর্ষণ মুখ হা করে মাথা নাড়িয়ে বলল, রোদ হাই তুলতে তুলতে বলল, আরে ভাই তোরা এখনো কিছু বুঝিসনি, আমি তো সেই কবেই বুঝে গেছি, আমাদের হৃদয়ের মানুষকে দেখলে কুচ কুচ হতা হয়। হৃদয় লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। এত ওরা তিনজন একসাথে চিৎকার করে উঠল। তক্ষণি চৈতির আগমন, দৌড়ে এসে আকাশের হাত জড়িয়ে ধরে পাশে বসে পড়ল। খুশিতে গদগদ কণ্ঠে বলল, আকাশ আমি এসে পড়েছি, তুমি আমায় ভালোবাসো না বলো? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। এই বলো না, দেখো তোমার জন্য সেজেছি আমি, আমার দিকে তাকাও। আকাশ প্রথমে বিরক্তিতে কপাল কুচকালেও চৈতির দিকে তাকিয়ে চোখ দুটোতে মুগ্ধতা ছেয়ে গেল। মেয়েটা তাকে নিয়ে অনেক পাগলামি করে, অনেক ভালোবাসেও, কিন্তু আকাশ তাকে নিয়ে ততটা ভাবেনি কখনো। তবে আজ মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, অনেক ভুল করেছে, এতদিন এই মেয়েকে ভালো না বেশি, সত্যিই অনেক ভুল করেছে, না এখন থেকে একেই ভালোবাসতেই হবে। মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। চৈতি খুশিতে লাফিয়ে উঠল, আকাশ ওর প্রশংসা করেছে, এর থেকে বেশি খুশির কি হতে পারে? আকাশ ওর দিকে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইস, এমন পাগলি মেয়েটাকে সে কি করে দূরে সরিয়ে রেখেছিল, তার জন্য বড্ড বেশি আফসোস হচ্ছে। কিন্তু বেশি আফসোস করা হলো না, তার আগেই মেঘ বেশ গুরুগম্ভীর ভাবে নিয়ে সবার মাঝে হাজির হলো। সবার দিকে একবার তাকিয়ে বলল, তৈরি হো সবাই,
বর্ষণ সামনের চুলগুলো পেছন দিকে হাত বুলাতে বুলাতে বলল, মেঘ বলল, সুইজারল্যান্ড ঘুরতে হয়। রোদ খুশি হয়ে বলল, মেঘ মুচকি হেসে বলল, ঘুরতে হয় না নতুন মিশনের জন্য। হৃদয় ভ্রুজোড়া ঈষৎ কুচকে বলল, কেস কি? মেঘ সামনের সোফায় আরাম করে বসে বলল, একেআর কোম্পানির ওনারের ছেলে সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে গায়েব হয়ে গেছে, তাকে খুঁজে আনার দায়িত্ব আমাদের উপর পড়েছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে পাঁচজন, একদম নায়কের সাজে সজ্জিত সবাই। উদ্দেশ্য এখন সুইজারল্যান্ড। লাগেজ নিয়ে এক একজন স্টাইল মেরে দাঁড়িয়ে আছে। ভাবসাবের একটা ব্যাপার আছে তো, হৃদয় তো বাসা থেকে আসতেই চাচ্ছিল না, আসলেই মাইশাকে ছেড়ে তার আসতে ইচ্ছে করছিল না। রোদ হৃদয়ের পিঠে জোরে চাপড় মেরে বলল, চিন্তা করিস না ভাই, এই মিশনটা কমপ্লিট করে আসি, তারপর তোর আর মাইশার বিয়ের ব্যবস্থা করব। হৃদয় একবার চোখ পাকিয়ে তাকালো, তবে মনে মনে সে খুশি, মাইশাকে সে আসলেই অনেক মিস করছে। মেঘ রোদের পাশে দাঁড়িয়ে বলল, অন্যের বিয়ের ঘটকালি করেছিস, তোর বিয়ের কি হবে? রোদ বিষয়টা বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, আমার বিয়ে মানে? মেঘ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হয়েছে আর ভান ধরতে হবে না, তুই যে পাপড়ি নামের এক মেয়ের প্রেমে পড়েছিস সে খবর কিন্তু আমি জানি। রোদ চোখ দুটো রসগোল্লা বানিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল, সে তো পাপড়ির খবর কাউকে দেয়নি। আমার এখন চৈতিকে এত ভালো লাগে কেন রে, আগে তো ওকে সহ্য করতে পারতাম না। হতে পারে ভাই, জানি সানিয়া তার নাম, রোদের পছন্দের মেয়ে, পাপড়ির কাজিন। আমার কিন্তু ফাইজাকে পছন্দ হয়েছে। বুঝেছি, সবাই ডুবে ডুবে জল খাচ্ছে, তাই এবারের মিশন কমপ্লিট হলে পাঁচ বন্ধু একসাথে নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করবো।